নুসরাত ফারিয়া গরিবের নোরা ফাতেহি। অভিনয়ে যতটানা দক্ষ তার চেয়ে বেশি ফ্যাশন সচেতন নুসরাত ফারিয়া। বিশেষ করে তিনি সাধারণত পোশাকের ক্ষেত্রে বলিউডকে অনুসরণ করেন, এর মাধ্যমে নিজেকে বলিউড ভাবধারায় জাহির করতে চান অনুরাগীদের কাছে। যদিও এতে করে নেট দুনিয়ায় ট্রোলের শিকার হন এই নায়িকা। দিনকে দিন তিনি ট্রোলের সমর্থক হয়ে উঠেছেন। এই যেমন ফারিয়া তার প্রকাশিতব্য বুঝি না তো তাই গানের মিউজিক ভিডিওর একটি স্থির চিত্র প্রকাশ করেছেন, খোলামেলা পোশাকেই দেখা যাচ্ছে তাকে, যেমনটা বলিউডের নায়িকাদের দেখা যায় সামাজিক মাধ্যমে। ফারিয়ার এই ছবির নিচে নেটিজেনরা নানা রকম ব্যঙ্গাত্মক কথা লিখেছেন। বেশিরভাগের মতে তিনি নোরা ফাতেহিকে নকল করেছেন। তেমন একজন লিখেছেন, নুসরাত ফারিয়া গরিবের নোরা ফাতেহি, কেউ কেউ তো তাকে উর্ফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন, আবার সানি লিওন বলতেও দ্বিধা করছেন না কেউ। এরকম অনেক নেতিবাচক মন্তব্যে ভরে গেছে মন্তব্যের ঘর। তাছাড়া পবিত্র রমজান মাসে এমন খোলামেলা পোশাকের ছবি প্রকাশ করাই ক্ষুব্ধ হয়েছেন। তাদের মতে রোজার মাসটা অন্তত তিনি শালীন থাকতে পারতেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং নুসরাত ফারিয়াকে এই পোশাকে দেখতে আপনার কেমন লাগছে জানান নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ।